আমি আজকে দুঃখিত, কয়েকজন মারা গেছে বিক্ষিপ্ত ঘটনায়, এবং যে জায়গাগুলো ঘটনা ঘটেছে সেই জায়গাগুলো আজ নয়, চিরকাল। যদি আপনারা 25-30 বছরের ইতিহাস দেখেন তাহলে দেখবেন ওই কটা স্পটেই গণ্ডগোল হয়। দমকল তো গণ্ডগোল হয়েছে, মারা গেছে আমাদের কর্মীরা, জিতেছে কি বিরোধী দল? আমরা তো জিতিনি ওখানে। ভাঙরে গণ্ডগোল হয়েছে, করেছে কে? বিরোধী দল। আমরা তো ওখানেই জিতিনি, আমাদের সিটটা ছিনিয়ে নিয়েছে। এইরকমভাবে আপনাদের বুঝতে হবে, 71,000 বুথে ইলেকশন হয়েছে, জেলা পরিষদ থিপটা এক পঞ্চায়েত নিয়ে, ইনক্লুডিং দার্জিলিং হিল জঙ্গলমহল সব নিয়ে মোট 71,000 বুথে ইলেকশন হয়েছে। ঘটনা ঘটেছে কটা এলাকায়? বড়জোর 60টা বুথে, এবং 60টা বুথেও যে বিক্ষিপ্ত ঘটনা সেটা ঘটানো হয়েছে। আপনার অধিকার আছে বা আমার অধিকার আছে যে আমি শাড়ির নিচে শাড়ির আঁচলে করে জলের বোতল নিয়ে গিয়ে ব্যালট বক্সে ফেলে দেবো? কত কষ্ট করে মানুষ ভোট দিতে আসে, তার ভোটটা নষ্ট করে দেবো, সে কেন অ্যারেস্ট হবে না? এটা তো ইলেকশন কমিশনের করা উচিত ছিল। কেন সে অ্যারেস্ট হবে না, সে কেন জেলে যাবে না? আমার ভোটের বাক্স যে পুকুরের জলে ফেলে দিচ্ছে সিপিএমের চিরকালের কায়দা রাজনৈতিক ফয়দার জন্য, আমিও খাবো না, কাউকে খেতেও দেবো না, তাহলে কি গণতন্ত্রে মানুষ ভোট দেবে না? আগুন জ্বালিয়ে দাও, নির্যাতন করো, ভাড়াটিয়া গুন্ডা নিয়ে এসো, এই কালচার আমি বন্ধ করে দিয়েছি এবং কিছুটা পড়ে আছে, এই কালচার বন্ধ করতেই হবে আমাদের বাংলার আগামী প্রজন্মের স্বার্থে। আমি কোনো হিংসাকে সাপোর্ট করি না, হিংসা দ্বেষ ঘৃণা এগুলো আমি করি না, আর আমি যেটা করি না আমি মুখ ফুটে বলবো করি না। আমি দুঃখিত যে রাম বাম সাম এরা তিনজন প্লাস আর একজন চারজন মিলে জোট বেঁধেও মোয়া ঘোট বেঁধেছিল, তাদের এইসব প্ল্যানিং ছিল গণ্ডগোল করবার, কি করেনি? কোর্ট আমাদের যা নির্দেশ দিয়েছে আমরা মেনেছি, বিএসএফ পাঠিয়েছে মেনেছি, সিআরপিএফ পেটেছে মেনেছে মেনেছি, 800 ফোর্স পাঠিয়েছে মেনেছি, সবটাই তো মেনেছি, আর বাকিটা কোথায় আছে? ত্রিপুরায় যখন 93% সিটে ইলেকশন হয় না, কোথায় থাকে তখন ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অথবা কিছুটা কিছু আতেল যারা সেজেগুজে বসে পড়েন টিভিতে বড় বড় কথা বলেন? উত্তরপ্রদেশে যখন 67%-এর মতো সিটে ভোট হয় না, কোথায় থাকেন তারা? মণিপুর চলছে আজকে 2 মাস ধরে, কত লোক মারা গেছে আমি জানি না, কোথায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? এনআরসি নিয়ে আসামে এত লোক খুন হয়ে গেল, কাউকে যেতে দেওয়া হলো না, কোথায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? উত্তরপ্রদেশে এনআরসি নিয়ে এত অত্যাচার হলো, এনকাউন্টারের নামে অন্তত 1,000 লোককে খুন করে দিয়েছে, কোথায় এনআরসি, কোথায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? এখানে বিজেপি নেতারা বলছেন আমরা থাকলে আমরা এতদিন এনকাউন্টার করে দিতাম, কাকে এনকাউন্টার করবে, মানুষকে? আগে নিজেদের কাউন্টার করতে গিয়ে মানুষকে এনকাউন্টার করতে যেও না।